তো প্যাকেট থেকে বের করার পর আমরা এটা পাচ্ছি এবং এটা যে একটা প্লাস্টিকের পলি দিয়ে র‍্যাপ করা ছিল সেটা সবগুলোতেই থাকে যদি র‍্যাপ করা না থাকে মনে করবেন এটা আগে খোলা হয়েছিল এবং সেটা নেবেন না কেন টাকা দিয়ে আমরা আগের একটা খোলা জিনিস নেব আর এই বাজেটের মধ্যে এই প্যাকেটটা আমার কাছে ভালোই লেগেছে তাদের কারণ তাদের যেই ডিজাইনগুলো রয়েছে এবং এগুলো খেয়াল করলে দেখবেন যে একটু ল্যামিনেট করা আছে এখানে তারপরে পিছেও আবার এখানে ঝুলানোর জন্য একটা কি বলবো বুকে ঝুলানোর জন্য একটা রাবার দিয়ে দিয়েছে তো যাই হোক এগুলো তেমন একটা ইস্যু না কিন্তু বলা যায় যে একটা দেখতে যতটুকু ভালো লাগে আর কি আর প্যাকেটের মধ্যে কি কি লেখা আছে আমি একটু ক্লিয়ার করে দিই কাজের জিনিসগুলো মেইন কথা এখানে ফ্রি যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা হয়তো আমরা সবাই জানি কারণ এইটার ভিডিও তো ইউটিউবে মানে 100টা আছে তাও আমি বলে দিই এটার মধ্যে এক্সটেনশন কেবল একটা দেওয়া আছে আর হচ্ছে কম্পিউটারে অডিও প্যাচের কেবল দেওয়া আছে একটা এগুলো আমি একটু পর দেখাচ্ছি আর এখানে 1 ইয়ার ওয়ারেন্টির একটা সিল দেওয়া আছে যেটা আমাদের দেশে ভ্যালিড না আর এখানে কিউআর কোড আছে সেগুলো আমি স্ক্যান করে দেখিয়ে দিচ্ছি আমি যদিও স্ক্যান আগে করেছি তবুও আমি এখন স্ক্যান করে দেখাই যে স্ক্যান করলে আমরা কি পাচ্ছি কারণ এটা দিয়ে অনেকে ভেরিফাই করতে চাবেন পরে না আসলে মনে করবেন যে কপি প্রোডাক্ট তো প্রথমে যে লিঙ্কটা সেটা স্ক্যান করলে ফেসবুকে নিয়ে যাচ্ছে কিন্তু দেখাচ্ছে পেজ নট ফাউন্ড তো এখন আমরা দ্বিতীয় যে কোডটা আছে সেটা স্ক্যান করি দেখি কি দেখায় দ্বিতীয়টার নিচে উইচ্যাটের লগ আগে থেকেই দেওয়া আছে সো বোঝা যাচ্ছে সেটা মেবি তাদের উইচ্যাটের যে মেবি উইচ্যাটের যে পেজ অথবা উইচ্যাটে তাদের যে সাপোর্টার টিম আছে সেখানে রিডাইরেক্ট করবে তো বাংলাদেশ তো উইচ্যাট ব্যান করা আমার মনে হয় না এটা ওপেন হবে কিন্তু উইচ্যাট ইনস্টল করতে বলবে আর কি তো যেই কথা সেই কাজ উইচ্যাট ইনস্টল করতে বলছে তো যাক অন্তত এটা দেখে আমরা একটু এনশিওর হতে পারি যে না এটা ফেক প্রোডাক্ট না আর ফেক প্রোডাক্ট হলে আপনি ইজিলি মানে হাতে নিয়েই বুঝতে পারবেন তো যাই হোক এখানে ভেরিফাই করার জন্য আর কোনো ওয়ে নাই যে অন্যান্য প্রোডাক্টের মতো একেবারে ওয়েবসাইটে যে কোড দিব আর বলবে এটা জেনুইন এরকম কোনো উপায় নাই তাই এভাবেই বুঝে নিতে হবে এখন এটা বক্সটা খুলে ফেলে ভিতরে যা যা আছে সব কিছু আমি দেখানো শুরু করি তো বক্সটির ভিতরে আমি এই সব কিছুই পাচ্ছি এর বাইরে আর কিছু নেই যদিও এর আগের যে ভার্সনটা ছিল G20-এর আগের ভার্সনটা সেটা একটা স্টিলের ডিব্বার মধ্যে আসতো ওইটা আমার কাছে বেশি পছন্দ ছিল তো এখন এটা নেই ক্লিয়ার করার আর অনেক ভিডিও দেখে আমার এই জিনিসটা ক্লিয়ার হতে হয়েছে সেটা আমি এই ভিডিওতেই বলে দিই এটার সাথে কোনো পাউচ নেই কোনো ব্যাগ দিবে না হেডফোন রাখার জন্য সেটা G30-এর সাথে দিবে এই G20-এর সাথে এরকম কোনো ব্যাগ আমরা পাচ্ছি না তবে যা যা পাচ্ছি সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিই প্রথমে হচ্ছে হেডফোনটা পাবো এবং হেডফোনটার কোয়ালিটি আমি পরে বলছি আগে আমি লেন্থটা দেখিয়ে দিই কত বড় হতে পারে আপনারা একটা আইডিয়া করে নিতে পারবেন ভিডিওটি দেখি তো এটা হচ্ছে আপনার এই বক্সটার সাথে যদি মাপ দেওয়া হয় তাহলে লেন্থটা মোটামুটি ভালোই মানে স্ট্যান্ডার্ড যে লেন্থ থাকে সেটা আর এক্সটেনশন কেবলের সাথে যোগ করলে সেটা আরেক হিসাব সেটাও আমি দেখাচ্ছি আর হেডফোনের এই সাইডগুলো হচ্ছে ম্যাগনেটিক এটাতে লাইট জ্বলে না অন্য ভার্সন যেটা আছে প্লেক্সটোনে সেগুলোতে সেম আইকন থাকে এবং লাইট জ্বলে আমারটা লাকিলি আমি ব্ল্যাক কালার পেয়েছি এবং এটা অনলাইনে কেনার পর আমি কেমনে ব্ল্যাক পেলাম আমি নিজেও জানি না আমি তো ভয় ছিলাম আমাকে লাল সবুজ হলুদ কিছু একটা ধরা দিবে তো আমি ব্ল্যাকটা পেয়ে আমি খুশি দেন এর সাথে যা আছে এই পেপার এই ভাষা তো আমি কিছুই বুঝবো না এখানে এই সাইডে ইংলিশে লেখা এই সাইডে চাইনিজে লেখা এটা পড়ে নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয় দেন হচ্ছে এখানে আরেকটা কাগজ আছে এটা মেবি ওয়ারেন্টির কাগজ হ্যাঁ ওয়ারেন্টির কাগজ ইংলিশেও লেখা আছে কিন্তু এটা আমাদের দেশে ভ্যালিড না আর আমাদের সেলাররা ওয়ারেন্টি প্রোভাইড করতে পারে না কারণ এটা আবার রিটার্ন করতে হবে সেখান থেকে ওয়ারেন্টি নিয়ে আসতে হবে তখন এই 600-700 টাকার হেডফোনের দাম হয়ে যাবে 1500-2000 টাকা তখন কে কিনবে আর আছে হচ্ছে এয়ার টিপসগুলো এয়ারবাডসগুলো হ্যান ত্যান এগুলো এটাও আমি খুলে দেখাচ্ছি আর আছে এক্সটেনশন কেবল আর এটা সামনে পিছিয়ে কিছুই নাই এটা দূরে থাকলো এই বক্স দেখি আর কাজ নেই এটাও দূরে থাকলো এখন আমি প্রথমে এক্সটেনশন কেবলটা দেখাই তারপর এটার মেইন যে জিনিস এয়ার টিপসগুলো সেগুলো আমি দেখাচ্ছি তো এক্সটেনশন কেবল এখানে দুইটা দিবে এবং দুইটা কী কী কাজে দিবে সেটা আমি দেখিয়ে দিই আমি অনেক ভিডিওতে প্লে করে মানে শান্তিমতো এই কেবলের ব্যাখ্যা পাইনি তো অবশেষে আমার কিনেই দেখা লাগতেছে এটা হচ্ছে আমরা যারা ডেস্কটপ পিসি ইউজ করি অথবা পিসির মধ্যে সাউন্ডের দুইটা পোর্ট থাকে একটা হচ্ছে মাইকের একটা হচ্ছে অডিও আউটপুটের তো এটাতে তো আমাদের ওয়ে হচ্ছে একটা দুইটা না
তো যখন আমি আমার ডেস্কটপ পিসিতে ইউজ করব তখন আমি এটা এখানে লাগাবো আগে তারপর হচ্ছে একটা পোর্ট মাইকের জন্য লাগাবো একটা হচ্ছে সাউন্ড পাওয়ার জন্য মানে অডিও আউটপুট যেটা আসবে সেটার জন্য লাগাবো তো তখন এটা আমি ডেস্কটপ পিসিতে আরামসে ইউজ করতে পারবো আপনি জুমে ক্লাস করেন গুগলে ক্লাস করেন সুন্দর মতো এই মাইক রান করবে আর ল্যাপটপে যখন আমাদের দুইটা পোর্ট থাকে তখন এই সেম ভাবে ইউজ করব কিন্তু যেসব ল্যাপটপে একটাই পোর্ট সেখানে কিছুই করা লাগবে না সিম্পলি এটা পুশ করে দিলে আপনার এটাই অটো কাজ করবে তো এটা একটা কাজের জিনিস তারা সাথে দিয়েছে এটা যদি মার্কেটে এক্সট্রা কিনতে যান তাও আপনার 50-80 টাকার মতো পড়বে বা এই কোয়ালিটি আরও বেশি দাম পড়তে পারে তো এটা দেখানো শেষ এটার বিদায় এবার হচ্ছে এক্সটেনশন কেবলটা এটাও একটা কাজের জিনিস কারণ আপনি এটা ডেস্কটপে ইউজ করতে গেলে পেছন থেকে এটার লেন্থ এতটা আসবে না তো এইটা দিয়ে আপনি এক্সটেন্ড করতে পারবেন এবং এটা ভালোই লম্বা এমন না যে কম আমি এখন ভিডিও পজ করে আর ওয়াইড করছি না কিন্তু আপনারা যদি দেখেন এটা যথেষ্ট লম্বা বলতে গেলে আমার এই টোটাল সার্ফেসের এক কর্নার থেকে আরেক কর্নারে চলে যাচ্ছে তো এই হচ্ছে এই এক্সটেনশন কেবলের হিসাব আর এটা এক্সটেন্ড করা ছাড়া কোনো কাজই করে না কিন্তু আমি আগেও আমার কাছে এখনও অনেকগুলো এক্সটেনশন কেবল আছে যেগুলো কয়েকদিন পরপর নষ্ট হয়ে যায় মরিচা ধরে যায় এটার কোয়ালিটিটা আমার কাছে দেখে ভালো লাগতেছে কারণ এই এই জায়গাটার যে লেয়ারটা দিয়েছে তারা মানে এটা আমার মনে হয় না ইজিলি নষ্ট হবে বাকিটা উপরওয়ালা জানেন তো আমার এখন এই পোর্শনটাও দেখানো শেষ এখন হচ্ছে আমি আমার কাছে সব থেকে ভালো যে জিনিসটা লেগেছে সেই জিনিসগুলো দেখাই তো এটার সাথে অনেকগুলো এয়ার টিপস দিয়েছে আমার এই হেডফোনটা আসলে প্রয়োজন ছিল না কিন্তু এই হেডফোনটা কানে দিয়ে মানে ঘুমানো অনেক শান্তির আমি আসলে কিছু শুনি না জাস্ট কানে দিয়ে ঘুমিয়ে যাই সেইটার জন্য বলতে গেলে আমি আরও এটা মানে প্রয়োজন ছাড়াও কিনে ফেললাম তো এটা আউট অফ দ্য বক্স এসেছিল হচ্ছে এটা লাগানো এই যে ব্লু কালার যে দুটি আছে তো এই দুইটা আমরা সবাই জানি ইন এয়ার এয়ার টিপস কাজ করে সেভাবে আর এই দুইটা থেকে সাইজে একটু বড় হচ্ছে এই দুইটা তো এই দুইটাও রয়ে গেল এখানে এখন তাদের থেকে সব থেকে ছোট হচ্ছে এই দুইটা তো এখানে তাদের ক্রমানুসারে রাখা হয়েছে বড় মাঝারি ছোট আর এই দুইটা হচ্ছে আপনারা যদি কেউ রানিং অবস্থায় ইউজ করতে চান সেই ক্ষেত্রে বাট আমার কাছে এটা অতটা মানে কাজের জিনিস মনে হয় না কারণ আমি আগেও আমার QCY হেডফোনের মধ্যে এই জিনিসটা মানে দিয়ে দেখিয়েছিলাম যে এই জিনিসটা আপনার কানটাকে আরও ব্যথা করবে আর কানের মধ্যে আরামে বসবে না যত যাই মানে ভংচং দেওয়া হোক এই জিনিসগুলো মানে খুব একটা আরামের কিছু না তবুও আপনাদের মন চাইলে লাগাবেন না মন চাইলে না এই তো গেল সাথে দিয়েছে আরেকটা ক্লিপ এটা দিয়ে হচ্ছে শার্টের মধ্যে লাগাতে পারবেন এটা কাজের জিনিস মানে এটা না দিলে তখন অনেকে আফসোস করবে হাই হাই আমি এখন কীভাবে জিনিসটা মুখের সামনে রাখবো তো দিয়েছে এটা অ্যাপ্রিসিয়েটেবল এই গেল এটা আরও একটা জিনিস দিয়েছে যেটা আমার হেডফোনে আমি লাগিয়ে ফেলেছি অলরেডি সেটা হচ্ছে এটা এটা দিয়ে হচ্ছে এভাবে মানে স্টিক করে রাখা যায় কেবল দুইটাকে তো এটাতে এমনিতেই এই হেডফোনটা আপনার ইয়া হয় না পেঁচিয়ে যায় না তো এটা থাকার কারণে আরও পেঁচাবে না এখন মোস্ট ইন্টারেস্টিং জিনিস যেটা আমি যেই এয়ারবাডটা ইউজ করছি এখানে এয়ার টিপসটা ইউজ করছি আর কি তো এটা আমি কেন ইউজ করছি এটা দেখতে দেখবেন অতটা পরিষ্কার না মানে কেমন যেন মানে একটু ডাস্ট ম্যাগনেট হিসাবে কাজ করে আমি একটু ফোকাস করে দেখাই এটার মধ্যে প্রচুর পরিমাণে ধুলো আটকায় এবং পরিষ্কার করতে হয় কিন্তু এটার প্যাডটা যথেষ্ট ভালো প্যাড দিয়েছে কিভাবে আমি দেখাই আমরা যারা মোটর সাইকেল অথবা সাইকেলের গ্লাভস ইউজ করি সেখানে যেই দামি প্যাডেড গ্লাভসগুলো থাকে সেগুলো হচ্ছে প্রেশার খেলে চুপসে যায় আবার ছেড়ে দিলে আবার অটোমেটিক্যালি আগের মতো হয়ে যায় এটা ঠিক সেম ম্যাটেরিয়াল দিয়ে করা এটা যদি আমি প্রেশার দিই তাহলে যেরকম চুপসে যাচ্ছে ছেড়ে দিলে ইনস্ট্যান্ট না কিন্তু একটু সময় নিয়ে আবার জিনিসটা আগের মতো হয়ে যাবে দেখেন কিন্তু আস্তে আস্তে এগুলোর মতো কিন্তু এরকম মানে ইলাস্টিকের না যে না চাপ দিলাম আর এরকম বাউন্স করতে থাকবে এটা কানের যথেষ্ট ভেতরে ঢোকে এবং নয়েজ অনেক আটকায় মানে বাইরের সাউন্ড বলতে গেলে পাওয়াই যায় না আমি এটা কানে দিয়ে মানে এটা আমি কানে দিয়ে এই টেবিলের উপর এভাবে ট্যাপ করলেও আমি সাউন্ড পাই না তো এই দিক থেকে আমার কাছে এই বার্ডটা ভালো লেগেছে কিন্তু এটা অতটা কমফোর্টেবল না মানে এটা কানে দিয়ে ঘুমানো যায় না সহজ কথা আপনি এটা কানে দিয়ে ঘুমাতে পারবেন এটা কানে দিয়ে ঘুমাতে পারবেন এটাও কানে দিয়ে ঘুমাতে পারবেন কিন্তু এটা দিলে জিনিসটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে তো এটা কানে দিয়ে ঘোরাফেরা করা যায় আপনি রেগুলার কাজ করতে পারবেন কিন্তু এটা কানের যথেষ্ট ভেতরে পুশ করতে হয় আর সাউন্ড কোয়ালিটির কথা আমি কি বলবো কারণ তাদের বক্সে অলরেডি বলাই আছে যে হ্যামারিং ইন দ্য বেস কিন্তু আমার কথা হচ্ছে যে ওই বড় যে হেডফোনগুলো আছে সেগুলোর মতো অতটা মানে বাজে বেস না বেসটা
আলাদাভাবে উল্লেখ না করলেও খুব একটা আসতো যেত না, মানে বেসটা বলা যায় যে নর্মালের থেকে একটু অ্যাম্পলিফাই করা সাউন্ডটা খুব মানে ভালো পাবেন, বেসটা ভালো পাবেন। আমি পার্সোনালি বেস লাভার, এর জন্য হয়তো আমার কাছে এটা নর্মাল লাগছে, অনেকের কাছে বেশিও লাগতে পারে, কিন্তু কথা হচ্ছে বেস বেশি থাকার কারণে আপনার কথা বলায় অথবা মিউজিক শোনায় কোনো প্রকার কোনো অসুবিধা হবে না, বরং আপনি আরও ক্লিয়ার শুনতে পারবেন। এটা আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ আমি ইউজ করে বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, অন্যদের কাছে হয়তো অন্যরকম লাগতে পারে। আর এই জিনিসটাও আমি ক্লিয়ার করে দিই, কারণ আমার ভিডিওগুলো আমি বানাই হচ্ছে যে জিনিস আমি ইউটিউবে ক্লিয়ার করা পাই না সেগুলো। এখানে হচ্ছে স্লাইড একটা অপশন দিয়েছে, এখানে কোনো বাটন দিয়ে আপনার অথবা ওই রিং ঘুরিয়ে সাউন্ড বাড়ানো যায় না, এইভাবে হচ্ছে একেবারে সাউন্ড জিরো থাকে। আপনার ফোনে যতটুকু সাউন্ড রাখবেন থাকবে, সেইটুকের উপরেই এইটুকু কাজ করবে। এটা যদি এখন আর বাড়াতে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা বাড়াতে থাকলে বাড়তে থাকবে এবং এখানে ফুল হবে। আর এটা হচ্ছে নর্মাল রেগুলার যে বাটনটা আমাদের, এখানে একটাই বাটন আর কিছু নেই, এটার মধ্যে একটাই বাটন, এটাতে কল রিসিভ ভিডিও পজ হ্যান ত্যান করতে পারবেন। আর এটা হচ্ছে এই স্লাইড অপশন এই। তো ওভারঅল এটা তো আমার কাছে ভালোই লেগেছে। আর এটার যে এল শেপ জ্যাকটা, এটাও ভালো, এটা মেবি হেডফোনটাকে নষ্ট করা থেকে বাঁচাবে, মানে অনেকদিন লাস্টিং করার মতো। আর বাকিটা ইউজ করতে থাকি, দেখা যাক, নষ্ট হলে আমি অবশ্যই আরেকটা ভিডিও বানাবো অথবা এটার কমেন্ট সেকশনে বলে দিব। ততদিন ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, টাটা।